paper is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys, কালকের ভিডিওটা অনেকেই দেখেছো, তবে পুরোটা তো শোনানো যায় না, এভাবে এক ঘন্টার ভিডিও। তো আজকে সেই মানে এখন আজকে নয়, একই সাথে পাচ্ছ তোমরা ভিডিওটা, সেই পার্টটার খানিকটা নিয়ে এসেছি। তো তোমরা একটু শোনো, তারপর আমি ব্যাপারটা পুরো শুরু করছি। বাড়িতে ছিলাম তখন তো ওর মেয়ে, উনি কেউ তো আমাকে ফিরিয়ে আনতে যায়নি। মানুষ তো রাগ অশান্তি হয়ে কোথাও চলে যে বাপের বাড়ি চলে যেতেই পারে, তখন ওরা আমাকে ফিরিয়ে আনতে যায়নি। তিন মাস থাকার পরে তখন ওনার সঙ্গে যোগাযোগ করে উনি 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 বলেছিল আমাকে নিতে আসবে, কিন্তু উনিও নিতে আসেনি। আমি নিজে একা বোম্বে গেছি আমার আমার জীবনটাকে নিয়ে। তো বন্ধুরা, এখানে উনি কোথায় কি ভুলটা করলেন, এত লড়াই করে উনি উনার মানে হাজবেন্ডের থেকে আলাদা ঘরে থাকতেন, উনি একটা ঘরে থাকতেন, মেয়ে একটি ঘরে থাকতেন। তো এই হাজবেন্ডকে নিয়ে বোম্বে গিয়ে, তোমরা শুনেছো পুরো ব্যাপারটা, বোম্বে গিয়ে ওই ভদ্রলোকের সাথে উনার পরিচয় হয়, মানে এখন যে উনার স্বামী মারা গেছেন সেই স্বামীর সাথে পরিচয় হয়। তারপরে অশান্তি যায়, তারপরে নানান কিছু অনেক কিছু হয়েছে তার মধ্যে। তারপরে উনি কী করেন, তিন মাস হাজবেন্ডের সাথে ঝগড়া করে উনি উনার মায়ের বাড়িতে চলে যান, মানে কাকিমা নিপা কাকিমা ওনার বাপের বাড়িতে চলে যান। তো ওখানে গিয়ে তিন মাস মা বাবার সাথে উনি ছিলেন, বাপের বাড়িতে ছিলেন, তখন তো মেয়েও বড়, বাবাও বড়। তাহলে মেয়ে এখন যেমনি এসে মাকে বাবার চরণ তলে ঠেলে দিচ্ছে, কাজের লোক করে রাখো, হ্যান করো, এটা মায়ের, মাকে সম্মান দেখাচ্ছ, তুমি মাকে সম্মান দেখাচ্ছ। যে মা কে মা যখন সম্মান পাওয়ার সময় ছিল, তখন তোমার বাবা এত ঝামেলা, অশান্তি, অশ্রদ্ধা, অবহেলা তোমার মাকে করেছে, এখনও তুমি সেই পথটাই তোমার বাবাকে বেছে দিচ্ছ যে হ্যাঁ নিয়ে আসো, নিয়ে এসে তোমার পায়ের তলায় করে রাখো, তোমার বাড়ির কাজের লোক করে রাখো। কেন গো, মেয়েদের কি কোনো সময়, তুমি তো নিজে একটা মেয়ে, হ্যাঁ তোমার মা যখন তিন মাস ওখানে গিয়ে ছিল, তখন তোমার বাবাকে এই কথাগুলো বুঝাতে পারলে না যে বাবা যা হয়ে গেছে হয়ে গেছে আমার স্বার্থে, এখন তুমি নাতনির দোয়াই দিতে আসছো, তোমার দোয়াই দিয়ে আসছো, তখনও তোমার বাবাকে তুমি বুঝাতে পারতে যে বাবা তুমি আমার আমার মুখের দিকে তাকিয়ে মাকে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকে তো এই ঘটনাটা ঘটতো না। তো চলো বন্ধুরা কন্টিনিউ শোনো ভিডিওটা। তারপরে আমি বোম্বে গেছি, তারপরে ওনার সঙ্গে দীর্ঘদিন আমি, হ্যাঁ বোম্বে থাকতে উনি আর একটা বলেছে ভিডিওর মধ্যে, আমরা নাকি ভাড়া পাল্টি পাল্টি বেড়াতাম। বোম্বেতেই থেকে এসেছি আমি, আমি বোম্বেতে ভাড়া থেকে এসেছি। হ্যাঁ তারা তাদের, তোমরা যদি চাও আমি তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, পরিচয় করিয়ে দেবো আমি। আমার সে সৎ, আমার সে সৎ সাহস আছে আমার যে আমি বোম্বে কি করে এসেছি। হ্যাঁ আমি চার পাঁচ বছর আলাদা ছিলাম আমরা, তারপরে ওনার আমি পরে জানতে পেরেছি, উনি আমার ওই যে ভাগ্নির সঙ্গে বললাম, মেজো ননদের মেয়ের সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছে, আমার মেজো ননদের মেয়ের সঙ্গে ওনার বিয়ের কথা মানে আমার শ্বশুরবাড়ির লোক সব ঠিক করেছিল, যে আমি যার সঙ্গে পালিয়ে গেছিলাম বলে, আমি যার সঙ্গে বিয়ে করে সংসার করে আসলাম এতগুলো বছর, এই 12-13 বছর তোমরা জানছো ওনার মুখ থেকে, তার সঙ্গে ওর ভাগ্নির বিয়ে দেওয়ার কথা ছিল, ওর ভাগ্নির বিয়ে দেওয়ার কথাবার্তা চলছিল। ভাগ্যিস একটা আয়গুলো মেয়ের জীবন নষ্ট হয়নি। আমি তো যাওয়ার 4-5 বছর পরে জানতে পেরেছি যে উনি বিবাহিত, সেটা আমি পরে জানতে পেরেছি, আমি আগে কখনো জানতাম না। আমি একজনের সংসার, একজনের, আপনি যে এসে এই যে প্রশ্নগুলো ছেড়ে, উনিও কিন্তু আগে, কিন্তু কাকা বাবু আপনারা কিছু প্রশ্ন ছেড়ে যাচ্ছি, আপনি তো আবার হাঁপিয়ে যান বেশি কিছু বললে, তো হাঁপিয়ে ঝাঁপিয়ে না গিয়ে প্লিজ এই যে প্রশ্নগুলো উনি বলে যাচ্ছে, আপনি এসে অনেক কথা বলেছেন যে হ্যাঁ অবশ্যই এই আপনার মতে আমি একমত ছিলাম, তা আপনিও তো জানতেন যে উনি জানতো না, আপনি নিশ্চয়ই জানতেন, এত কিছু যখন জানতে পেরেছেন, বাড়ি ভাড়া পাল্টাচ্ছে, ধার দেনা করে, হ্যান করে, ত্যান করে, এগুলোও জানতেন, হ্যাঁ তাহলে এই কথাগুলো লুকিয়েছেন কেন, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, পুরো ব্যাপারটা এসে কিন্তু ক্লিয়ার করবেন, ঠিক আছে? বাবা মা আমি বাবাকে কেড়ে নিতে চাইনি, আমি আগে জানতাম না, তোমরা বিশ্বাস করো যে উনি বিবাহিত, আমি একজন সংসার ভেঙে আর আমি সুখী হতে চাইনি, আমি আমি 5 বছর পরে আমি জানতে পেরেছি, এমনকি উনি যে এখন তোমরা জানছো উনি মারা গেছে, উনি যেদিন মারা গেছে ওনার স্বভাবটা খারাপ ছিল, কিন্তু আমার কাছে উনি আমার সঙ্গে কোনোদিন আমাকে নিয়ে যাওয়ার পরে আমার কোনোদিন খারাপ ব্যবহার করেনি,
কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার যেটুকু করেছে সেটুকু হয়, তার চেয়ে তো খারাপ ব্যবহার উনি আমার সঙ্গে করেছে। উনি আমাকে দীর্ঘদিন খেতে খেতে দিত না, আমার জামা কাপড় দিত না, প্রচুর অত্যাচার করেছে উনি, শারীরিক সুখ কোনোদিন তো পাইনি ওনার কাছ থেকে। নিজে এখন নায়ক সেজে সেই আমি দেখছি, আজকে যখন উনি ওই ভিডিওটা আসছে না কালকে ভেল মানে পারফেল কালারের যে শার্টটা পরে আয়রন করা টান টান একদম গ্ল্যামারেজ একটা পুরুষ হয়ে, ক্যান্সারের পেশেন্ট উনি, হ্যাঁ কিন্তু গ্ল্যামারেজ একটা পুরুষ হয়ে যখন বসে পুরো হিরো হিরো, সত্যিই তাই পুরো হিরো হিরো ভাব দেখে ওনাকে মনে হয় মাথায় শেভদের মতো টুপি পরে আজকে দেখছি বাম মাছের জোল। আমার সকালবেলা দেখে আমি যে এই নে হালুয়া এই বয়সে এসে এইসব, আজকে ওনার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু এই যে কাকিমার মুখ থেকে কথাগুলো শোনার পরে মানসিক শারীরিক একটা মেয়ে কি চায়? আমি একটা 15 বছরের ওনার হাঁটু, উনি আমার থেকে 20-25 বছরের বড়, ওনার আমাকে কিভাবে ট্যাকেল করার কথা ছিল আর উনি আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে দিনের পর দিন। আমি বাধ্য হয়েছিলাম ওনার ছেড়ে চলে যেতে, আমি বাধ্য হয়েছিলাম ওনার অত্যাচারে। আমাকে পাড়ার লোকে, আমি তোমরা যদি চাও আমি পাড়ার লোককে প্রমাণ দিতে পারি, তোমরা এসে নিজেরা খোঁজ নিয়ে যাও। তাহলে উনি তো পুরো একদম বলছে যে আমি সব প্রমাণ দিতে পারবো, ওনার সৎসাহস আছে, হ্যাঁ ওনার সৎসাহস, একটা মেয়ের কি সারা জীবন পড়ে পড়ে মার খাবে এইটাই কি একটা মেয়ের লাইফ, মেয়ে হয়ে জন্মে নিয়েছি বলে পুরুষরা যা কিছু করতে পারে আর চলবে না? কাকিমা তোমার পাশে আমরা আছি, তারপরে শোনো, আমার মেয়েকে আমি শাসন করতে পারিনি কোনোদিন, ওর বাবার জন্য কোনোদিন আমি শাসন করতে পারিনি, একটু উঁচু করে কথা বলতে পারিনি, আমাকে মেরে ধরে বাইরে ভর্তি নিশ্চয়ই লোক কাজ করছে, আমাকে মারধর করতো তাদের সামনে, কোনোদিন এতটুকু সম্মান দেয়নি, কোনোদিন এতটুকু সম্মান দেয়নি। আর তোমরা বলো কোনো বউ বাচ্চাকে তার স্বামীকে খারাপটা খাইয়ে নিজে ভালো খেতে পারে? এরকম বদনাম দিত আমাকে। এখন যে শাশুড়ি বলছে, উনি বলছে ভিডিওতে যে আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করে এইটা বলেছে, নাকি এত টাকা পোস্ট ব্যাংকের থেকে তুলে নিয়েছে ওই শাশুড়ির নামে। উনি একদিন কি বলেছে, আমার মা আমার আমার বাবা মারা যাওয়ার পরে ব্যবসা করে খেত, জামা কাপড়ের ব্যবসা করে খেত। উনি কি বলতো জানো, আমার মাকে আমার মা বাড়ি আসতো না, তোমাদের ঘটনা বলতে গেলে রাত ফুরিয়ে সকাল হয়ে যাবে, আমার মা ওনার ব্যবহারে বাড়ি আসতো না, বলতো তোর মা ব্যাগ 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 নিয়ে আসে মাল নেওয়ার নাম করে আসে, এসে আমার ঘর থেকে চাল ডাল তেল লবণ মশলা আমার মাকে নাকি আমি দিয়ে পাঠাই। আমার বাবা ইস কতটা নিচু মনের মানুষ, তেল মশলা সার ওনার ঘরে কোনো বাটি পাওয়া যাচ্ছে না খুঁজে, উনি বলতো তোর মা বাটি নিয়ে গেছে, এই জগটাও নিয়ে গেছে, উনি কি পাগল হয়ে গেছে? উনি আমার সঙ্গে কি ব্যবহার গুলো করেছে জানি না। আমার ভাই আসলে কোনোদিন একদিন ভালো ব্যবহার করতো না, একবার ভাই এসেছিল ভাইকে নিয়ে বাজারে গেছিল মাছ কিনে নিয়ে এসেছিল, তো ভাই সেই মাছ খায়নি, ভোরবেলা উঠে চলে গেছে, যাওয়ার সময় আমি 2 পিস মাছ দিয়ে দিচ্ছিলাম যে ভাই এই মাছটা বাড়ি গিয়ে রান্না করে খাস, সেই নিয়ে আমাকে কত অশান্তি কত মারধর করেছে, উনি আমাকে হারে হারে জানিয়েছে। আমার বাপের বাড়ি গরিব বলে আমার মা এসে আমার ব্যাগ ভরে ভরে নাকি আমার বাবা আমার বাড়ি থেকে নিয়ে নিয়ে গিয়ে আমার মা কত কষ্ট করে ব্যবসা করে বাড়ি করেছে, আর উনি বলে নাকি আমার আমি ওনার টাকা চুরি করে করে আমার মাকে দিতাম, আমার মা সেই থেকে বাড়ি করেছে। আমার মায়ের না নেট অফ না, এটা তো ইয়ে করা তো বন্ধুরা লোড শেডিং হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও তো থেমে থাকবে না, আমরা নারী কাকিমা, আমরা নারী আমরা সব পারি, ঠিক আছে? আমার বাপের বাড়ি গরিব বলে আমার মা এসে আমার ব্যাগ ভরে ভরে নাকি আমার বাবা আমার বাড়ি থেকে নিয়ে নিয়ে গিয়ে আমার মা কত কষ্ট করে ব্যবসা করে বাড়ি করেছে, আর উনি বলে নাকি আমি ওনার টাকা চুরি করে করে আমার মাকে দিতাম, আমার মা সেই থেকে বাড়ি করেছে। নিচু মনের মানুষ, এইটা করে কোথায় আছে বলে সব পেয়ে যাবে, এর মধ্যে কোথায় ভাগ্নির সাথে? তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, কারণ লোডশেডিং হয়ে গেছে তোমরা বুঝতেই পেরেছ, তো চলো ভিডিও এরকম কন্টিনিউ আসতেই থাকবে, তো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।